জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা যে কোটি কারণে পরিচিত তার মধ্যে অন্যতম হলো মুখরোচক খাবার। হোটেল রেস্তোরাঁগুলোতে ভোজন রসিকদের আনাগোনা প্রায় সারা দিন রাত। সাধারণ খাবারের আয়োজন ছাপিয়ে শতাধিক রকমের ভর্তার আকর্ষণে ছুটে আসেন তারা। দোকানগুলোতে বেলা ১১টা থেকে মধ্যরাত অবধি চলে জমজমাট বেচা কেনা। বেশিরভাগ গ্রাহকের খাবারের পাত্র থাকে ভর্তায় ভর্তি। শুটকি, চিংড়ি, আলু, ডাল, বেগুন, কালোজিরা, রসুন, বাদাম, লইট্টা, চ্যাপা। বিক্রেতারা জানান, বাদাম, সরিষা, কালোজিরার মতো গতানুগতিক পদের সঙ্গে যোগ হয়েছে ইলিশ সহ নানা প্রকার মাছ, এমনকি মুরগির মাংসেরও ভর্তা। প্রকারভেদে এসব ভর্তার দাম ৫ থেকে ১০ টাকা। তাই স্বাদের সঙ্গে সাধ্যের সমন্বয়ের জন্য বটতলার হোটেলই কেবল ভরসা। অন্য কোনো রেস্টুরেন্টের কথা চিন্তা করি, সেখান থেকে মাছ মোর বেটার, এখানে কম পয়সায় পাওয়া যায়। যারা ঘুরতে আসে তারা হচ্ছে এখানে খেতে পছন্দ করে, মানে বাঙালি খাবার সব রকমের ভর্তা একসাথে তারা খেতে পারে। আলহামদুলিল্লাহ ভালো আছি, বিজনেস করে তো সংসার চলতেছে, তবে একটু সীমিত লাভ থাকে আর কি। এন কাস্টমার প্রথমত জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর বাইরে থেকে কিছু গেস্ট আসে। একসময় বটতলায় চা নাস্তার জন্য ২-৩টি দোকান থাকলেও বর্তমানে প্রায় অর্ধশত খাবার হোটেল রয়েছে। এসব দোকানে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার বেচা বিক্রি হয় বলে জানান এখানকার দোকানিরা। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের পাশাপাশি খাবারের জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই বটতলার খাবার। মোটামুটি একটা মিডিয়াম খাবার খেতে গেলে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে হয়ে যায়, বাট সেম খাবারটা আপনার বাইরে তো ডাবল। ভর্তা প্রেমী আছে তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ, কারণ বাইরে এইরকম একসাথে এত ভর্তা এগুলো পাওয়া যায় না, যেটা আমরা জাহাঙ্গীরনগরের বট থেকে আর কি পাচ্ছি। আমার না যে হচ্ছে, মানে টাইম টু টাইম হচ্ছে, যেমন না যে আগেকার বাসি বা নষ্ট খাবারগুলো তা দিচ্ছে বা এরকম না। শুধু ভর্তাই নয়, পাশাপাশি রয়েছে বেশ কয়েক রকমের মাছ মাংস। বিশ্ববিদ্যালয়টির নিয়মিত শিক্ষার্থীরা ছাড়াও ভর্তার স্বাদ নিতে ভিড় জমান সাবেক শিক্ষার্থী ও ঢাকা সহ আশপাশের এলাকা থেকে আসা দর্শনার্থীরাও। বটতলায় খুব মানে অন্যান্য জায়গার থেকেও তুলনামূলক অনেক কমে আমরা খাবার পাচ্ছি এখানে। এত রকম ভর্তার আইটেম এটা আসলে অন্য কোথাও আমরা দেখি না। বটতলার এসব দোকানের খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে তদারকি করার দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এছাড়া কনজুমার ইউথ নামে শিক্ষার্থীদের একটি সংগঠন খাবারের মান, পরিবেশ ও মূল্য নির্ধারণে নিয়মিত কাজ করে থাকে। নির্দিষ্ট একটি মূল্য তালিকা এখানে প্রণয়ন করা হয় এবং এটাকে নিয়মিতভাবে মনিটরিং করা হয়, যেন কোনো হোটেল অতিরিক্ত মূল্য কারো কাছ থেকে না নেয় এবং স্টুডেন্টরা যেন স্বল্প মূল্যে একটা ভালো খাবার খেতে পারে, সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সচেতন। মনোরম ও প্রাকৃতিক পরিবেশে নির্ঝঞ্ঝাট ব্যবসা পরিচালনা করতে পেরে তুলনামূলক কম লাভ করেও খুশি দোকানিরা। অপেক্ষাকৃত কম মূল্যে খাবার পেয়ে এখানকার শিক্ষার্থীরা যেমন খুশি, অন্যদিকে এই জাহাঙ্গীরনগরের সৌন্দর্য উপভোগ করতে যারা ঘুরতে আসছেন সেসব পর্যটকরাও দিন দিন আকৃষ্ট হচ্ছে এই বটতলার প্রতি। ওয়ায়ন কবির, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। I know you're someone new, they